শেওড়াফুলি পৌরসভার বৈদ্যবাটির নবম শ্রেণীর ছাত্রীর বলি হল ডেঙ্গুতে। বৈদ্যবাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ডেঙ্গুর বলি নবম শ্রেণীর এক ছাত্রী। জ্বর ও কিছু আনুষঙ্গিক সমস্যা নিয়ে শ্রীরামপুর গার্লস হসপিটালে তার পরিবার ভর্তি করান এবং তার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এই 23 নম্বর ওয়ার্ড পৌরসভার তরফ থেকে নিকাশি ও পরিষ্কারের দিকে নজর দেন না। এলাকার কোনো অনুষ্ঠান হলেই তবেই পৌর আধিকারিকদের এলাকায় দেখতে পাওয়া যায় ঝাঁ চকচকে ভাব। এই এলাকার পৌর সদস্য রত্না দাসের উদ্দেশ্যে এলাকাবাসী ক্ষোভ উগরে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 10। কখন মারা গেল, কখন কি হয়েছিল ব্যাপারটা? আর ওরা কি করলো না করলো সেটা জানি না, বললো আমরা ট্রিটমেন্ট করছি। তারপরে বলছে ডাক্তার আগেই এখানেই বলে দিয়েছিল ডেঙ্গু এতে যে মেয়ের খুব সিরিয়াস রয়েছে, আমরা ওখানে নিয়ে যাচ্ছি, তারপর দেখা যাক কি হয়। তারপর বলেছিল যে আর মানে পাওয়া যাবে। কোন হসপিটালে ছিল আপনার এলাকার কাউকে জানিয়েছিলেন না? এখানে জানে ওনারা এসেছিলেন কেউ এলাকার কাউন্সিলর বা কোনো? না না, আমি বুঝতে পারি, আমি তো কদিন জ্বর ছিল, আমি ডাক্তার থেকে ওষুধ খেয়েছি, কোনো কমিনি তো। আমি বুধবারে নিয়ে গেছি ওয়ালতে, ওয়ালতে নিয়ে গিয়ে এ করলাম, ওরা সঙ্গে সঙ্গে টেস্ট করালো, বৃহস্পতিবারে টেস্ট করালো, আর শুক্রবারে আমাকে রিপোর্ট দিয়ে বলেছে দেবো, রিপোর্ট নেবেন। আর আমি আবার জিজ্ঞাসা করলাম মেয়েকে নিয়ে আসবো, বললো হ্যাঁ নিয়ে আসবো। তারপর বললো ওই ডেঙ্গু আছে ভর্তি, এর মধ্যে আমি সময় পাইনি কাউকে জানানো। আপনার মেয়ের নাম? আপনাদের এলাকায় এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক ঘটনা। কেন? এই কারণে ওর মা প্রচন্ড কষ্ট করে বাচ্চাটাকে মানুষ করেছে, মানে এতটাই কষ্ট যে আমাদের মানে আমরা চোখের জল ধরে রাখতে পারছি না। ওর মা লোকের বাড়ি কাজ করে, একটা ছাড়া সাত আটটা বাড়িতে কাজ করতে করে করে ওই বাচ্চাটাকে মানুষ করেছে। এবার এখন এইটার জন্য কি সমাধান, সেটাই আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইছি। আপনাদের এলাকার পৌর সদস্যকে এই যে আপনাদের এলাকার সমস্যা যেগুলো আছে আপনারা তাকে জানিয়েছেন? ওইরকমই কাজ হয় না করার মতন, মাসের মধ্যে একবারও আসি কি নর্দমাগুলো পরিষ্কার করতে, তার ঠিক নেই। মশার ওষুধ তো একটু দেয় কিনা, তার ওই জলগুলো ছেটায়, কোনো কাজে লাগে না। সে তো জল ছেটাতে আসে, ব্লিচিং পাউডারের মধ্যে চুন মেশানো, ওটাও কোনো কাজ হয় জানি না। এর আগে না না, এর আগে যে ওষুধগুলো ছড়াতো কাজ করতো, কিন্তু আমি বলবো এই তিন চার সপ্তাহ থেকে মানে একদমই আসে না, ওষুধের নামে জলই ছড়িয়ে যাচ্ছে। ওরা ছড়াছে না, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই, এই এত কিছু এখানে, এই মানে এই ডেঙ্গু নিয়ে অনেকেই মারা গেছে আমাদের পাড়ায়, কিন্তু সেরকম কোনো ইয়েই করেনি। ডেঙ্গু হয়েছে, এটা বলে না হয়েছে, ছড়াবে না,